পরীক্ষার হলে কি নিয়ে যাবো বা যাবো না এসবের ব্যাপারে কথা বলতে গেলে আমার লিস্টের সবার উপর যেটা থাকে সেটা হলো হাত ঘড়ি কারণ হলো পরীক্ষার হলে যদি তোমার হাত ঘড়ি না থাকে তোমার পরীক্ষার পেস কতটুকু বাড়ানো উচিত কমানো উচিত সময় আদৌ আছে কি নাই তুমি কোয়েশ্চনের আনসারটা বড় লিখবা না ছোটো লিখবা পুরোপুরি এটার উপর ডিপেন্ড করে এখন তোমার যদি হাত ঘড়ি না থাকে তুমি চিন্তা করলে আচ্ছা ক্লাসরুমে তো ঘড়ি থাকবে যদি না থাকে স্যারকে জিজ্ঞাসা করবো কয়বার আচ্ছা ভাই আমার আশেপাশে ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলে স্যার ভাবে তুমি পড়া জিজ্ঞাসা করতেছো তুমি পারো না তুমি নকল করতেছো এন্ড তোমার অবস্থা আসলেই খারাপ হয়ে যাবে সো প্লিজ ক্লাসরুমের ঘড়ি টিচার বা আশেপাশের বন্ধুদের উপর রিলাই না করে নিজে একটা হাত ঘড়ি নিয়ে যেও আমার এক ফ্রেন্ড ও বুয়েটে পরীক্ষা দিছিল। পরীক্ষা দেওয়ার মাঝখানে যা হয় মাথা একদম তোল পার সব কিছু নষ্ট অবস্থা তো প্রায় একদম বমি বমি ভাব তো পরীক্ষা হল থেকে বের হয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল ভাগ্যজনকভাবে ও বিভিন্ন মেডিসিন নিয়ে গিয়েছিল ওখানে কিছুক্ষণ বিরতি নিল মেডিসিন খেয়ে আবার এক্সাম দিতে ফেরত আসলো ঠিকই সে বইয়ের চান্স পেয়েছিলো অ্যান্ড লেসেন হচ্ছে যাদের এরকম বিভিন্ন কন্ডিশন হয় কিংবা যারা বিভিন্ন নার্ভাসে ব্রেকডাউন করে ফেলে তাদের যে মেডিসিনগুলো দরকার কিংবা যাদের অ্যাসমা টাক কোনো কোনো প্রবলেম আছে তার জন্য মেডিসিনগুলো নিয়ে যায় এবং সাথে যেন সবসময় পানি আমার লাইফে একটা মজার ঘটনার কথা আমি আগেও বলেছিলাম যে আমি একবার বসে আছি আমার ডানের ছেলে দুইটা ক্যালকুলেটর বের করলো আমি তো তার দিকে তাকে হাস হাসবে দুইটা ক্যালকুলেটার বের করছে বামের ছেলে দেখি দুইটা ক্যালকুলেটর বের করলো এই অবস্থা আমি তো নার্ভাস আমি দেখলাম আমার ডানে যে দুইটা ক্যালকুলেটর উপরে লেখা নাইন নাইনটি ওয়ান এইখানেও দেখি নাইন নাইনটি ওয়ান ব্যাগ খুলে আমি দেখি একটা হান্ড্রেড এম এর ক্যালকুলেটর আমার দিকে তাকায় আছে বের করবো কি করবো রে এই নিয়ে তখন চিন্তায় পড়ে গেলাম আরেকটা ব্যাপারটা এরকম যে তুমি আর তোমার ফ্রেন্ড দুজনেই সেলফি তুলবা তোমার ফ্রেন্ডের কাছে একেবারে আইফোন টেন আর তোমার কাছে নকে এগারোশো তোমার ফ্রেন্ডকে তখন বলতে হবে তো এক কাজ কর তুই ছবিটা তোল আমি টর্চটা মারি সো ক্যালকুলেটর নিয়ে তো এই সুযোগটা নাই সো চেষ্টা করো ক্যালকুলেটর যেন নষ্ট না হয়ে যায় বা হলেও যেন তোমার একটা ব্যাকআপ থাকে চেষ্টা করো দুটো ক্যালকুলেটর নিয়ে যেতে স্পেশালি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুটো ক্যালকুলেটর নিয়ে যাওয়া অনেক বেশি জরুরি একসাথে কাজ করলে একটু তাড়াতাড়ি হয় তবলা বাজানোর মতো না বাট একটু আস্তে ধীরে করলে বেশ তাড়াতাড়ি হয় ব্যাপারটা পরীক্ষা হলে অনেকে নার্ভাস হয়ে যায় আর অনেকে নার্ভাসের কারণে অনেক দিয়ে হাতও ঘামা শুরু করে আমার যেরকম জিনিসটা হতো তো হাত ঘামলে যে সমস্যাটা হয় লিখছি 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 এদিক দিয়ে পৃষ্ঠা ভিয়ে যাচ্ছে খালি ওইখানে শেষ না হাতের ঘামটে যে লাগছে বেঞ্চের উপর যখন পৃষ্ঠে এদিক ওদিক করছি দুই পৃষ্ঠে ময়লা লেগে যাচ্ছে তাই যাদেরই হাত ঘামে তার জন্য একটা টিস্যু পেপার নিয়ে যায় কিংবা রুমালটা নিয়ে যায় ওটার উপর হাতটা রেখে তারপর যেন লিখে তাহলে জিনিসটা অনেক ক্লিন থাকে পরীক্ষা হলে যাওয়ার সময় পকেটে অবশ্যই দুই তিনটা টিস্যু পেপার অথবা একটা রুমাল নিয়ে যেও আমি অনেক সময় পরীক্ষার হলে গিয়েছি গিয়ে দেখি যে একেবারে জনমের ধুলা হম এরকম একটা অবস্থা ওইটা দিয়ে যখনই আমি এক্সাম পেপারটা ধরলাম এক্সাম পেপারটা ময়লা এক্সামও গেল সো নেক্সট টাইম তোমার জন্য এই ঝামেলায় পড়তে না ও মায় ছাদা পাঞ্জাবি আসলেই ধুলা ছিল যাই হোক নেক্সট টাইম যদি তোমার এরকম ঝামেলায় পড়তে না হয় সো দ্যাট তুমি একটা রুমাল নিয়ে যাও এবং রুমাল নেওয়ার কারণে তোমার যদি কোনো কিছু ময়লা থাকে পরিষ্কার করতে পারো আশেপাশে কোনো যদি যদি ভেজা থাকে কিছু ঝামেলা হয় ইজিলি পরিষ্কার করে নিতে পারো এডভাইস তো তুমি হাজারবার শুনছো বাট আবার বলি কিন্তু একটু রিজন দিয়ে বলি যে বেশি করে পেন্সিল রুলার এক্সট্রা জিনিসপত্র নীল মার্কার এগুলো নিয়ে যাওয়া কেন বলছি এটা কারণ হচ্ছে যারা তোমার খাতালে দেখবে তারাও কিন্তু মানুষ একদিনে একশোটা দুইশোটা হয়তো বা খাতা তারা দেখবে তাই তুমি যদি একটু গুছিয়ে লিখো একটু যদি দেখতে সুন্দর হয় ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু ভালো হয় যা দেখছি তারা মানুষ এবং ইমপ্রেশন যদি ভালো হয় টিচারে কিন্তু ভাবতেই পারে যে এই স্টুডেন্ট একটু সিরিয়াস হয়তো বা এই ভালো মতোই পড়াশোনা করে এসেছে তাই হয়তো তুমি বোনাস এক্সট্রা কিছু মার্ক পেয়ে যেতেই পারো তাই যা কিছুই করো না কেন উপস্থাপনাটা যদি ভালো হয় কিছু চলেই আসবে সবশেষে বলতে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তোমার পরীক্ষার হলে নিয়ে যেতে হবে সেটা হলো একটা স্মাইলিং ফেস অ্যান্ড অ্যান ওপেন অ্যাটিটিউড পরীক্ষা খারাপ হলো মাথা ঠান্ডা রেখো কোয়েশ্চেন অনেক কঠিন হলেও একবারে ঘাবড়ে রেখো না একটা শান্ত স্থির মন নিয়ে একটা হাসি নিয়ে হাসিন হলে যেও এটা তোমার জন্য সব থেকে সব থেকে বেশি জরুরি